সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমি আছি, লাইলুন নাহার, প্রভাষক, ভূগোল বিষয়। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি বিষয়টি হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের জনসংখ্যার জনমিতিক ট্রানজিশনাল মডেল। তাহলে চলো আমরা আজকে আমাদের অধ্যয়নটি শুরু করি। আমরা আজকে জনমিতিক ট্রানজিশনাল মডেল ও বাংলাদেশ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। জনসংখ্যার বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে, জনমিতিক উপাদানগুলো সম্পর্কেও অনেক মতবাদ রয়েছে। তবে জনসংখ্যা বিষয়ক বিভিন্ন মতবাদের মধ্যে জনমিতিক ট্রানজিশনাল মডেল এই মতবাদটি সর্বাধিক জনপ্রিয় একটি মতবাদ। বিখ্যাত আমেরিকান ভূগোলবিদ ওয়ারেন থমসন 1929 সালে এই মতবাদটি প্রদান করেছিলেন। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখো, আমি এইমাত্র যে তথ্যটা তোমাদেরকে বললাম, এই দুটো তথ্যই কিন্তু বহুনির্বাচনীতে আসে। অর্থাৎ প্রশ্নটা এরকম আসে যে জনমিতিক ট্রানজিশনাল মডেলটি কে প্রদান করেছেন। তাহলে উত্তরটা তোমরা সহজেই দিতে পারবে, কে প্রদান করেছে? ওয়ারেন থমসন। আমরা একটু সাথে সাথে পড়ে ফেলব, ওয়ারেন থমসন। এটা একটা বহুনির্বাচন। তিনি কত সালে এই মতবাদটি প্রদান করেছেন? 1929 সালে তিনি এই মতবাদটি প্রদান করেছিলেন। এই মতবাদটি তিনি একটা মূল তথ্যকে সামনে রেখে প্রদান করেছিলেন। তার মূল তথ্যটি হলো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং মানব উন্নয়ন সাধারণত সে দেশের জনসংখ্যার জন্মহার ও মৃত্যু হারের উপরে নির্ভরশীল। সেটা কিভাবে সম্ভব? তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে যে জন্মহার যদি কোনো দেশে বেশি হয়, তাহলে সে দেশ অর্থনৈতিকভাবে অনুন্নত থাকে, তাদের জীবনযাত্রার মান অনুন্নত থাকে। একসময় দেখা যায় যে সে দেশটা মানব সম্পদ উন্নয়নের যে সূচকগুলো থাকে, সেই সূচকগুলোতেও তারা অনুন্নত থাকে। অন্যদিকে যেসব দেশে জন্মহার এবং মৃত্যুর হার কম থাকে, সেসব দেশে দেখা যায় তারা অর্থনৈতিকভাবে উন্নত থাকে, তাদের জীবনযাত্রার মান উন্নত থাকে। ফলে মানব সম্পদ উন্নয়নের যে সূচকগুলো থাকে, সেই সূচকের দিক থেকে তারা অনেকটা উন্নত থাকে। এটা হচ্ছে এই তত্ত্বের মূল কথা। এই তত্ত্বটা আমরা যখন পর্যালোচনা করি বা আলোচনা করি, তখন এইটাকে আমরা চারটি ভাগে ভাগ করে আলোচনা করি এবং এই তত্ত্বের চারটা পর্যায় বা ভাগ রয়েছে। চারটা পর্যায়ের মধ্যে আমরা দেখো এখানে একটা চিত্র তৈরি করেছি। এই চিত্রের মধ্যে পর্যায়গুলোকে আমরা সুন্দরভাবে দেখিয়েছি। খেয়াল করলে তোমরা বুঝতে পারবে, দেখো এইদিকে জন্মহার এবং মৃত্যুর হার দেখানো হয়েছে এবং নিচের দিকে সময় বা পর্যায়গুলো দেখানো হয়েছে। চারটা পর্যায়, খেয়াল করলে তোমরা বুঝতে পারবে, প্রথমটা হচ্ছে প্রথম পর্যায়, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় এবং চতুর্থ পর্যায়। এই চারটা পর্যায়ে ভাগ করে ওয়ারেন থমসন এই মডেলটিকে প্রদান করেছেন। তাহলে আমরা প্রথম পর্যায় সম্পর্কে একটু জানি। চারটা পর্যায়ের প্রথম যে পর্যায়টা, এই পর্যায়টাকে আমরা বলি প্রথম পর্যায় বা প্রাক শিল্পায়ন যুগ বলি। এটাকে আমরা প্রথম পর্যায় আমরা কি বলি? প্রাক শিল্পায়ন যুগ। অর্থাৎ যখন শিল্পের প্রসার ঘটেনি, প্রাক শিল্পায়ন মানে যখন শিল্পের প্রসার ঘটেনি এমন সময়, যে কোনো একটা দেশের এমন সময় যখন কৃষি প্রধান অর্থনীতি থাকে, শিল্পের প্রসার ঘটে না, এমন সময়টাকে আমরা প্রাক শিল্পায়ন যুগ হিসেবে বিবেচনা করেছি। এই সময় দেখা যায় মানুষের পেশা থাকে প্রধানত কৃষি, যেহেতু শিল্পের প্রসার হয় নাই, অর্থনীতিটা হচ্ছে কৃষি নির্ভর, ফলে মানুষের প্রধান পেশা থাকে কৃষি। তখন মানুষের জীবনযাত্রার মান থাকে অনুন্নত, নিম্নমান থাকে, জীবনযাত্রার নিম্নমান থাকে।
এই সময় চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসার যে সুযোগ এই সুযোগটাও কম থাকে। তারপর দেখা যায় তখন মহামারী, সংক্রামক রোগ, তারপর হচ্ছে দুর্ভিক্ষ, নিরক্ষরতা বা শিক্ষার অভাব, এই ধরনের পরিস্থিতিগুলো এইসব দেশগুলোতে দেখা যায়। ফলে তখন সেখানে জন্মহার একটু বেশি থাকে আর মৃত্যুর হারটাও বেশি থাকে। কেন একটু যদি খেয়াল করো তাহলে প্রথম পর্যায়টা আমরা দেখি। এই সময় প্রথম পর্যায়ে এই সময় যেহেতু নিরক্ষরতা থাকে, শিল্পের প্রসার ঘটেনি, জীবনযাত্রার মান অনুন্নত থাকে, মহামারী থাকে, দুর্ভিক্ষ থাকে, ফলে দেখা যায় মানুষের মৃত্যুর হার অনেক বেশি থাকে, মানুষ অনেক বেশি মারা যায়, শিশুরা মারা যায় বিভিন্ন ধরনের সংক্রামক ব্যাধির কারণে, মৃত্যুর হার বেশি থাকে। অপরদিকে দেখা যায় শিক্ষার অভাবে বহু বিবাহ, বাল্য বিবাহ, তারপরে হচ্ছে ধর্মীয় গোড়ামি, কুসংস্কার, এইসব কারণে জন্মহারটাও তখন বেশি থাকে। অর্থাৎ প্রথম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি জন্মহারও বেশি। তোমরা দেখো আমি যে সলিড লাইনটা অঙ্কন করেছি এটা হচ্ছে মৃত্যুর হার, আর ডট চিহ্ন দিয়ে যেটা করেছি সেটা হচ্ছে জন্মহার। প্রথম পর্যায়ের চিত্রটা যদি তোমরা খেয়াল করো তাহলে বুঝতে পারবা, দেখো এখানে জন্মহারও বেশি আবার মৃত্যুর হারও বেশি, অর্থাৎ এখানে জন্মাচ্ছেও বেশি বেশি আবার মৃত্যুবরণও হচ্ছে বেশি বেশি, ফলে এখানে জনসংখ্যা বৃদ্ধির হার থাকে স্থির। অর্থাৎ যেহেতু বেশি জন্মাচ্ছে, বেশি মারা যাচ্ছে, ফলে কি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধিটা হচ্ছে না, স্থির থাকছে। প্রথম পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার কেমন থাকছে? স্থির থাকছে। কারণগুলো তো আমি আগেই বলেছি যে ধর্মীয় গোড়ামি, কুসংস্কার, আধুনিক চিকিৎসার অভাব, এগুলো হচ্ছে তার পিছনে কারণ। এখন আসো আমরা দ্বিতীয় পর্যায়টা একটু যাই। দ্বিতীয় পর্যায়ে তোমরা চিত্রটা খেয়াল করলেই বুঝতে পারবে, দ্বিতীয় পর্যায়টা হচ্ছে একটা অন্যরকম পর্যায় যেখানে দেখো মৃত্যুর হার অনেকখানি কমে গেছে, মৃত্যুর হারটা এই দ্বিতীয় পর্যায়ে এসে কমে গেছে, কিন্তু জন্মহারটা আগের মতো কমে নেই, জন্মহারটা ঠিক আগের মতোই আছে। মৃত্যুর হার কমে গেছে কিন্তু জন্মহারটা কমে নাই, আগের মতোই আছে। এটাকে আমরা দ্বিতীয় পর্যায়টা যদি আমরা আলোচনা করি, দ্বিতীয় পর্যায় এটাকে আমরা বলি শিল্পায়ন যুগ। দ্বিতীয় পর্যায়টাকে আমরা কি বলি? শিল্পায়ন যুগ। অর্থাৎ এই সময় শিল্পের প্রসার লাভ শুরু হয়েছে, মানুষ কৃষি অর্থনীতি থেকে ধীরে ধীরে শিল্পের দিকে অগ্রসর হয়েছে বা ধাবিত হয়েছে। যেহেতু শিল্পায়ন যুগ, শিল্প কারখানা তখন উন্নতি হচ্ছে, শিল্পের দিক থেকে মানুষ অগ্রগতি লাভ করছে, ফলে দেখা যায় এই সময় মানুষের আর্থিকভাবে জীবনযাত্রার মান, যেটাকে আমরা বলি জীবনযাত্রার মান, আগের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে, ভালো হয়েছে আগের চেয়ে। মানুষের চিকিৎসা ব্যবস্থাটা তখন উন্নত হয়েছে, বিভিন্ন ধরনের যে টিকাগুলো আছে, সংক্রামক রোগের যে টিকাগুলো আছে সেই টিকাগুলো আবিষ্কার হয়েছে, তারপরে হচ্ছে পুষ্টিকর খাবার খাচ্ছে, এইসবের কারণে তখন দেখা গেছে দ্বিতীয় পর্যায়ে দেখো মৃত্যুর হারটা অনেকটাই কমে গেছে। চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়েছে, মানুষ কিছুটা সচেতন হয়েছে, শিক্ষা গ্রহণ করছে, ভালো খাবার খাচ্ছে, জীবনযাত্রার মান উন্নত হয়েছে, ফলে দেখা যায় মৃত্যুর হারটা কমে গেছে। মৃত্যুর হার তো কমে গেছে ঠিক আছে, কিন্তু জন্মহার আগের মতোই আছে, জন্মহারটা আর কমে নাই। কেন কমে নাই? এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির ব্যাপার। মানুষের অর্থনৈতিক সচ্ছলতার পাশাপাশি সমস্ত কিছুই তার ঠিক আছে, কিন্তু দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়নি। আগের মতোই তারা ধর্মীয় কুসংস্কারগুলো নিজেদের মধ্যে ধারণ করছে, আল্লাহ মুখ দিয়েছে, আল্লাহ খাবার দিবে, বেশি সন্তান হলে কি সমস্যা, এই ধরনের যে মানসিকতাগুলো আছে এই মানসিকতাগুলো থেকে তখনও মানুষ বের হয়ে আসতে পারেনি, ফলে দেখা যায় জন্মহারটা আগের মতোই রয়ে গেছে এবং মৃত্যুর হারটা অনেকটা কমে গেছে। ফলে দেখো এখানে জনসংখ্যা বৃদ্ধির
মানে জন্মহার এবং মৃত্যু হারের মধ্যে একটা বিশাল পার্থক্য দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে জনসংখ্যা বৃদ্ধি হয়েছিল ব্যাপক হারে, অনেক বেশি। এই জন্য এই স্তরটাকে বলা হয় জনসংখ্যা বৃদ্ধির স্তর। এটা কিন্তু অনেক সময় অনুধাবন প্রশ্নে পরীক্ষায় আসে যে জনমিতিক ট্রানজিশনাল মডেলে জনসংখ্যা বৃদ্ধির স্তর বলা হয় কোন পর্যায়টিকে। তাহলে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছো যে দ্বিতীয় যে পর্যায়টি আছে বা যেটা শিল্পায়ন যুগ আছে, সেই শিল্পায়ন যুগটাকে সাধারণত আমরা কি বলি, জনসংখ্যা বৃদ্ধির স্তর বলি। কারণ এই সময় জনসংখ্যা বেড়েছিল দ্বিগুণ হারে, পৃথিবীর বিভিন্ন দেশে এই সময় জনসংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। তারপরে আসো তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে এটাকে আমরা নগরায়ন যুগ বলে থাকি। এই যুগটাকে আমরা কি বলি, নগরায়ন যুগ বলি বা তৃতীয় পর্যায় বলি। এই সময় দেখা যায় তৃতীয় পর্যায়ে, তোমরা যদি চিত্রটা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে। দেখো মৃত্যুর হার তো আগে থেকেই কমে যাচ্ছে তৃতীয় পর্যায় থেকে, মৃত্যুর হারটা কমার সাথে সাথে এখানে দেখো জন্মহারের ব্যাপারটা হচ্ছে কি, নিম্নগামী হচ্ছে, জন্মহারটাও কমে যাচ্ছে। অর্থাৎ এখানে মৃত্যুর হারও কমে যাচ্ছে আবার জন্মহারও কমে যাচ্ছে। এর পিছনে কি কারণ কাজ করছে, এর পিছনে যে কারণটা কাজ করছে সেটা হচ্ছে যে নগরায়ণ যে যুগ, নগরায়ণের যে পর্যায়টা আছে বা তৃতীয় যে পর্যায়টা আছে, এই পর্যায়ের চিকিৎসা ব্যবস্থায় প্রভূত উন্নতি সাধন করেছে। মানুষ এখন বিভিন্ন ধরনের কঠিন কঠিন রোগের সুচিকিৎসা পাচ্ছে, মানুষ শিক্ষিত হচ্ছে, মানুষ সচেতন হচ্ছে, বিভিন্ন ধরনের মিডিয়ার কারণে মানুষের ভিতরে সচেতনতা তৈরি হচ্ছে এবং শিশু মৃত্যুর হার অনেকটা কমে গেছে। তার পাশাপাশি আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এখানে জন্মহারটাও কমে গেছে। জন্মহার এখানে কমে যাওয়ার পিছনে যে ফ্যাক্টরগুলো কাজ করেছে সেটা হচ্ছে এখানে নারীরা শিক্ষিত হয়েছে, নারীরা শিক্ষিত হয়েছে পুরুষদের পাশাপাশি। অর্থাৎ অ্যাভারেজে শিক্ষার হার অনেকটা বেড়ে গেছে, নারীরা কর্মজীবী হয়েছে, নারীরা কর্মজীবী হওয়ার কারণেও জন্মহারটা অনেকখানি কমে গেছে। আর তার পাশাপাশি মানুষের ভিতরে বিভিন্ন ধরনের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। নগরায়নের যে যুগগুলো, নগরায়নের যুগটাতে মানুষ নগরে বাস করার পাশাপাশি এখানকার জীবনযাত্রার মান কিছুটা ব্যয়বহুল হওয়ার কারণে দেখা গেছে যে যৌথ পরিবারগুলো ভেঙে একক পরিবার হয়ে যাচ্ছে, ছোট পরিবার হচ্ছে। ফলে দেখা যাচ্ছে এই সময়টাতে তৃতীয় পর্যায়ে এসে আমাদের কি হচ্ছে, জন্মহারটাও কমে যাচ্ছে আবার মৃত্যুর হারও কমে গেছে। তোমাদের জানা উচিত যে আমাদের বাংলাদেশ বর্তমানে তৃতীয় পর্যায়ে অবস্থান করছে। অর্থাৎ বাংলাদেশে এখন জন্মহারও কমে যাচ্ছে আবার মৃত্যুর হারটাও কমে যাচ্ছে। তাহলে আমরা খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, আমরা প্রথম পর্যায়টাও জানলাম, দ্বিতীয় পর্যায়টাও জানলাম, তৃতীয় পর্যায়টাও জানলাম, সর্বশেষে যেটা আমাদের কাঙ্ক্ষিত জন্মহার এবং মৃত্যু হারের যে ব্যালেন্স পর্যায়, সেই পর্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে চতুর্থ পর্যায়। চতুর্থ পর্যায় এটাকে আমরা আধুনিক যুগ বলে থাকি। আধুনিক যুগ বলে থাকি এই সময় আধুনিক যুগ বা চতুর্থ পর্যায়ে। তোমরা চিত্রটা খেয়াল করলে বুঝতে পারবে যে চতুর্থ পর্যায়ে যেভাবে মৃত্যুর হারটা কমে গেছে পাশাপাশি ঠিক একইভাবে জন্মহারটাও অনেকটাই কমে গেছে। এগুলো পৃথিবীর উন্নত দেশগুলোতে দেখা যায়, যেখানে জিরো পপুলেশনের দেশ আছে, যাদের জীবনযাত্রার মান অনেক উন্নত, সেই সব দেশগুলোতে এরকম দেখা যায় যে জন্মহার এবং মৃত্যুর হার প্রায় কাছাকাছি। অর্থাৎ যে পরিমাণ শিশু জন্মগ্রহণ করে ঠিক তার কাছাকাছি পরিমাণ মানুষই মৃত্যুবরণ করে। তাদেরকে জিরো পপুলেশনের দেশ বলা হয়ে থাকে, যেমন সুইজারল্যান্ড আছে, সুইডেন আছে, এই যে দেশগুলো আছে এইসব দেশগুলোতে জনসংখ্যা জন্মহার এবং মৃত্যুর হার প্রায় কাছাকাছি। এই কাছাকাছি হওয়ার পিছনে যে কারণগুলো কাজ করছে সেগুলো হচ্ছে সেই সব দেশের মানুষের অধিক মাত্রায় অ্যাম্বিশাস হওয়া,
তাদের চিকিৎসা ব্যবস্থা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি উন্নত হওয়া, তারা সচেতন এবং নারী পুরুষ সবাই একেবারে 100% শিক্ষিত হওয়ার কারণে তাদের দেশে জন্মহার এবং মৃত্যুর হারটা প্রায় কাছাকাছি, এবং সারা এখানে আমরা এটাকে স্থির বলতে পারি। যখন আমরা করেছিলাম প্রথম পর্যায়ে, সেখানে জন্মহার মৃত্যুর হার বেশি হওয়া সত্ত্বেও স্থির ছিল, আর এখানে হচ্ছে ব্যালেন্স, ভারসাম্য আকারে স্থির, এবং এখানে আমরা এরকম স্থির জনসংখ্যায় জন্ম এবং মৃত্যুর হারটাই আমরা আশা করি আমাদের পৃথিবীর সকল দেশের জন্য। তাহলে চতুর্থ পর্যায়টা হচ্ছে যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার স্থির, অর্থাৎ জন্মহার এবং মৃত্যুর হার প্রায় কাছাকাছি। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে জনসংখ্যার জনমিতিক ট্রানজিশনাল মডেল সম্পর্কে আলোচনা করলাম। এটাকে আমরা ডেমোগ্রাফিক ট্রানজিশনাল মডেলও বলে থাকি। এই মডেলটা থেকে সাধারণত দেখা যায় যে পরীক্ষায় একটা সৃজনশীল প্রশ্ন আসে। সৃজনশীল প্রশ্নে কি আসে এটাও যদি আমরা একটু জানতে পারি, তাহলে আমাদের পক্ষে পড়াটা একটু সহজ হবে। কিভাবে প্রশ্ন আসে, যেমন এখানে যে প্রথম পর্যায়টা আছে, এই পর্যায়টাকে ক একটা চিহ্ন দিয়ে তোমাদেরকে ইন্ডিকেট করে দিল, এবং এখানে প্রশ্নটা এরকম আসে, ক পর্যায়টি ব্যাখ্যা করো। যখন প্রথম পর্যায়ের উপরে ক চিহ্ন থাকবে, তাহলে তোমরা কোন প্রশ্নটাকে আনসার করবা, তোমাদের তখন প্রথম পর্যায়ের বৈশিষ্ট্যটাকে উত্তর করতে হবে। এখান থেকে প্রশ্ন আসে যে বৈশিষ্ট্য লিখো, কি লিখতে প্রশ্ন আসে, বৈশিষ্ট্য আসে। আর দ্বিতীয় যে সৃজনশীল প্রশ্নটা অনেক সময় পরীক্ষায় আসে, সেটা হচ্ছে যে ডেমোগ্রাফিক ট্রানজিশনাল মডেল বা জনমিতিক ট্রানজিশনাল মডেলে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করো। আমি যখন পড়াচ্ছিলাম তখন তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো বাংলাদেশের অবস্থান হচ্ছে এই তৃতীয় পর্যায়ে আছে, তৃতীয় পর্যায়ে বাংলাদেশ অবস্থান করছে। তাহলে এখান থেকে বাংলাদেশের খ প্রশ্ন বা টি প্রশ্নে এটা যদি গ হয়, তাহলে এটা হবে ঘ। এখানে আছে বাংলাদেশের, বাংলাদেশে কি আসে, অবস্থান আসে, অবস্থান। জনমিতিক ট্রানজিশনাল মডেলে বাংলাদেশের অবস্থান বিশ্লেষণ করা, এই ধরনের প্রশ্নগুলো আছে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো কি ধরনের তথ্য তোমাদেরকে পড়তে হবে, কিভাবে প্রশ্ন আসবে, কোন ধরনের বহুনির্বাচনী প্রশ্ন আসবে। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের অনেক কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।